শুভ বিজয়া, সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবার বিজয়া দশমী যেন ভালো কাটে এবং সুস্থ কাটে। তা আজকে দশমীর দিন আমি এখন যাচ্ছি, এখানে কয়েকটা পূজা আমার বাকি ছিল দেখা, তার মধ্যে একটা ছিল চারিধাম, বদ্রীনাথ কেদারনাথ, ওই চারিধামের পূজাটা দেখা বাকি ছিল। আরও একটা রাম মন্দিরও বানিয়েছিল, খুব সুন্দর, ওই পূজাটা এখন দেখতে যাচ্ছি। ওর বাবা বলছিল রাত্রেবেলা অনেক ভিড় হয়, যে হেঁটে 1-1.5 কিলোমিটার ছেড়ে যেতে অনেক সময় লাগবে, দশমীর দিন সকালবেলা যাব। তো আমরা এখন সকালবেলা যাচ্ছি, এসে তো দেখি, দেখুন এত সুন্দর, সত্যি মনে হয় কেদারনাথে এসে গেছি। আগরতলাতে দুর্গাপূজা অনেক সুন্দর হয় জানি, তবে এত সুন্দর এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, সত্যি একদম মন থেকে বলছি। আর যারা এই প্যান্ডেলগুলি বানিয়েছে না, তাদেরকে যদি পেতাম তাদেরকে চরণ ধরে প্রণাম করতাম, আর দিল থেকে তাদেরকে সেলুট জানাতে চাই। সত্যি এত সুন্দর করে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে, কোনো বিকল্প নেই। মনে হয় এখানে আমরা কেদারনাথের পাহাড়েই এসে গেছে। এটা ছিল বদ্রীনাথ ধাম, তারপরে ছিল কেদারনাথ, গঙ্গোত্রী, সব কয়টা এঁকেছে খুব সুন্দর করে, আবার নিচে মহাদেবকেও রেখেছেন। আর এগুলি রাত্রেবেলা কিন্তু অনেক লাইট থাকে, অনেক লাইট থাকে, কিন্তু এত ভিড় হয় তো ভালোভাবে দেখাও যায় না, তার জন্য আমি ভাবলাম, আর আমি ভিড়ের ভিড়ভাবটার মধ্যে হাঁটতেও পারি না, তার জন্য ভাবলাম আমি দিনের বেলায় যাব। তো দশমীর দিন গিয়ে এগুলি আমি দেখে এসেছি, যেহেতু এবার দশমী, নবমী, দশমী একদিন পড়েছে তো একটু অন্যরকম, তো তারপরও এগুলি ছিল, মুক্তিগুলিও বের করা হয়নি, প্যান্ডেলও ভাঙা হয়নি। অনেকে আবার নবমীর দিনে দশমী পালন করেছে, অনেকে আবার দশমীর দিনে দশমী পালন করেছে। যদিও রাত্রেবেলা যদি যেতে পারতাম তাহলে এই লাইটগুলো আপনাদের সঙ্গে, লাইটিংটা রাত্রেবেলার কীরকম দেখতে কীরকম লাগে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, তবে দিনের বেলাও কিন্তু কোনো অংশ কম লাগছে। ফিল করিয়েছে যে আমরা কেদারনাথে এসেছি। এখানে আবার একটা ঘণ্টিও রেখেছে দেখুন, যে সত্যি পাটার ওঠার উপর মনে হবে আপনার কেদারনাথে গিয়েছি আমরা। সামনেরটা ছিল গঙ্গোত্রী ধাম, এটাও খুব সুন্দর করে বানিয়েছে, আর পাহাড়গুলি যেভাবে দিয়েছে মনে হচ্ছে সত্যি সত্যি মনে পাহাড়ে আছে, একদম রাস্তা থেকে অনেকটা উপরে ছিল, খুব সুন্দর করে বানিয়েছে। এখানে কে বানিয়েছে ওটার নামও লেখা ছিল যে গঙ্গোত্রী ধাম। তারপরের ধামটা ছিল যমুনোত্রী ধাম, এই যে ওইটাও খুব সুন্দর করে বানিয়েছে, আর পাহাড়ের সঙ্গে এত সুন্দর করে দিয়েছে সত্যি মনে হচ্ছে মনে পাহাড়েই আছি আমরা। আর আমি আমার মোবাইলের মাধ্যমে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু এখানে আসলে কিন্তু সত্যি সত্যি মনে হবে আপনার কেদারনাথ ধামে এসেছি। আর এখানের মায়ের মুক্তিটা যে প্রতিমাটা, এটা একটু আলাদা জায়গায় রেখেছে, তার জন্য আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। দাঁড়ান এখান থেকে চারিদিকটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন চারিদিকটা দেখুন, খুব সুন্দর লাগছে। আর এখানে আবার বাবা ভোলানাথকে এখানে বসিয়ে রেখেছে, তো লাইটের মাধ্যমে হয়তো বা কোনো জলের ব্যবস্থা রেখেছেন হয়তো, জানি না আমি। আবার ওইখানে নন্দীও আছে, এই যে সামনে নন্দী বসে আছে কেদারনাথ মন্দিরের সামনে, দেখুন চারিদিকটা খুব সুন্দর। আর ওয়েদারটা এত সুন্দর ছিল তখন আরও ভালো লাগছিলো ওয়েদারের জন্য হয়তো। এখানে আর একটা রাম মন্দিরও বানিয়েছে সামনে, তো এটা আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করবো, একটা ব্লগে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আর শেয়ার করলাম না। তো এটা নিয়ে খুব তাড়াতাড়ি আসব, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। আর বিজয়া দশমীর অনেক